পরীক্ষা করি, এক নাম্বার খৌফ ভয়, দুই নাম্বার জোর, দুই নাম্বার হলো খুদা, তিন নাম্বার হলো সম্পদ কমায়া দেওয়া। যাদের সম্পদ কম কোনোদিন নৈরাশ হবেন না, কোনোদিন আফসুস করবেন না। হতে পারে আল্লাহ দুনিয়ায় সম্পদ কমায়া দিছে, কিন্তু আখেরাতে আপনার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছে, ঠিক কিনা? তিন নাম্বার হলো আনফুস। الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه
الصَّلَاةُ وَالسَّلَامُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالذَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী বাকোশার আসিয়া খাতুন মহিলা মাদ্রাসা মরহুম বিল্লাল হোসেন সহ সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফয়সাল আহমেদ কাউসারি সাহেব, খতিব বাকশার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের এই মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি আশরাফুল আলম উবাইদী সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমার পূর্বে অত্যন্ত সুমধুর কণ্ঠ দিয়ে আলোচনা করেছেন, হযরত মাওলানা মুফতি শিহাবউদ্দিন ওয়াক্কাসি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, দিগার উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট, দিন দরদি ইসলাম দরদি, দিন প্রিয় ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আয়াম সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহিয়ান গরিয়ান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকুর সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাকের কোরআন ও হাদিসের আলোচনায় এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম রহমাতাল্লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব সবার সভাপতি দু জাহানের কান্ডারি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি, আমরা এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? খুশি হইলে সকলে মালিকের খুশির জন্য, যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, যে মালিক আমাদেরকে
লালন পালন করেন যে মালিক আমাদেরকে কথা বলার সাহস দিয়েছেন যোগ্যতা দিয়েছেন যে মালিক আমাদেরকে কাজকর্ম করার মতো শক্তি আমাদের শরীরে দিয়েছেন যে মালিক আমাদের সব কিছু রক্ষণাবেক্ষণ করেন ওই মালিকের শুকরিয়াতান আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আমার আর ভূমিকা লম্বা করলাম না আলোচনায় চলে যাই সম্মানিত উপস্থিতি কোরআনে কারিমের সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে একটি হাদিসের টুকরা আলোচনা করেছি পাঠ করেছি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসের উপর আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الله رب العالمين বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালানাবলুওয়ান্নাকুম অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ এক নাম্বার ভয় দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব ওয়াল জু দুই নাম্বার আমি আল্লাহ খুদা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব ওয়া নাকসিম মিনাল আমওয়াল তিন নাম্বার ধন সম্পদ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়া নাকসিম মিনাল আমওয়াল ধন সম্পদ দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ওয়াল আনফুস তোমাদের জিন্দেগি তোমাদের জীবনের পরীক্ষা করব ওয়াসসামারাত ফল ফলাদি শস্যাদি ফসল দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ও মুসলমান আল্লাহর গোলাম বুঝে থাকলে বলুন আল্লাহ তাআলা পাঁচটা বস্তু দ্বারা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন কয়টা বস্তু পাঁচটা বস্তু দ্বারা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হলো খৌফ ভয় দ্বারা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন ভয় কাকে বলে বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নাই ভয় কাকে বলে আমরা সবাই জানি আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ তাআলা ভয় দেখান কখন ভয় দেখান যখন বান্দা আল্লাহওয়ালা হতে যায় যখন বান্দা আল্লাহর প্রিয় বান্দা হইতে চায় তখন আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে দ্বারা আল্লাহ পরীক্ষা করেন ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে পরীক্ষা করছে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা করেছেন কিভাবে আল্লাহ পরীক্ষা করেছেন মনোযোগ সহকারে খেয়াল করিয়া শুনেন ও মুসলমান আল্লাহর বান্দা ইব্রাহিম পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম ইব্রাহিম যখন দিনের দাওয়াত দেন আর ইব্রাহিম যখন মূর্তি ভেঙে ফেললেন তখন নমরুদ
নমরুদ তার এলাকায় এলান করে দিল, কে কে আমাদের মূর্তিগুলো ভাঙলো। কিন্তু ইব্রাহিম বাংছেন, একজন ব্যক্তি সাক্ষী দিলেন, ইব্রাহিম বাংতে দেখেছি। হে ইব্রাহিম, তুমি কি বাংছ? ইব্রাহিম পয়গম্বর বললেন, তোমাদের বড়টাকে জিজ্ঞাসা করো। অর্থাৎ সমস্ত মূর্তিগুলি ভাঙ্গা, একটা বড় মূর্তি, ওই বড় মূর্তিটাকে ভাঙ্গে নাই, এটার কাদের মধ্যে কুড়ালটা ঝুলাইয়া রাখছে, এটার কাদের মধ্যে কুড়ালটা ঝুলাইয়া রাখছে। এরপরে প্রশ্ন করলো ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিগুলো ভাঙছো? বলে, না, তোমাদের বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো। বড় মূর্তি কথা বলতে পারেনি, মূর্তি কথা বলতে পারেনি, মূর্তি কখনো কথা বলতে পারে না, এটা নমরুদও জানে। নমরুদ বলতেছে, ইব্রাহিম কথা ঘুরায়ও না, আমাদের বড়টা তো কথা বলতে পারে না। ইব্রাহিম পয়গম্বর বললেন, এই তো দিনের দাওয়াত দেওয়া সুযোগ হয়ে গেল, এ নমরুদ শুনো শুনো, যদি তোমাদের মূর্তি কথা বলতে না পারে, তোমাদের মূর্তি যদি কথা বলতে না পারে, তাহলে এই মূর্তির ইবাদত কেন করো? এইভাবে কথা বলার পরে যখন দেখেন ইব্রাহিমের সাথে কথা বলে পারে না, তখনই ইব্রাহিমকে পাকড়াও করলো, বলল, ইব্রাহিমকে ধরো, ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম পয়গম্বরের জন্য বিশাল বড় আগুনের কুণ্ডলি বানালো, আগুনের বিশাল বড় আগুন জ্বালালো, জ্বালাইয়া ইব্রাহিম পয়গম্বরকে ওই আগুনের মধ্যে ফেলে দিল। ওই আগুনের মধ্যে ফালানোর পরে বিশাল বড় ইতিহাস, ইতিহাস বলা উদ্দেশ্য নয় রে গোলাপ, ইতিহাস বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে যে পরীক্ষা করছে, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, আর প্রত্যেকটা নবীকে আল্লাহ, প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিম পয়গম্বরের কাছে আসলেন, আয়েশা বললেন, ইব্রাহিম আমি আসছি তোমাকে সাহায্য করার জন্য, বিশাল বড় ইমানী পরীক্ষা, বিশাল বড় পরীক্ষা, এমন আগুন যে আগুনের উপর দিয়ে পাখি যেতে পারে না, পাখি উড়াল দিয়ে আগুনের উপর দিয়ে যায় আর পাখিটা পুইরা একদম ছাই হয়ে নিচে পুইরা যায়, এমন উত্তপ্ত গরম আগুন। আর ওই আগুনের মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে ফালাইয়া দিলেন। ইব্রাহিম পয়গম্বর আগুনে পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন জিব্রাইল, ও জিব্রাইল যাও যাও যাও, আমার পয়গম্বর ইব্রাহিমের কাছে যাও। জিব্রাইল আমিন আয়েশা বলতেছেন, এ ইব্রাহিম আমি কি তোমাকে সাহায্য করব? ইব্রাহিম পয়গম্বর বললেন, না, তুমি আমাকে সাহায্য করা লাগবে না, তোমার কাছে আমি কেন সাহায্য চাব, আমাকে তো উনি সাহায্য করবেন যিনি আমাকে আগুনে ফালাইছেন, ঠিক কি না? যে আল্লাহ আমাকে আগুনে ফালাইছেন সেই আল্লাহর কাছে আমি সাহায্য চাই, ওই আল্লাহ আমাকে সাহায্য করবেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়া বলে, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়া বলে, আগুন, এ আগুন, আমার পয়গম্বর একটা পশু বুঝেরও না পুরে,
আমার পয়গম্বর একটা পশম যেন না পড়ে। বারদাউ ওয়া সালাম আলা ইব্রাহিম, এ আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। কেমন শীতল হইবা, কেমন শীতল হইবা, এমন শীতল হইও না যেন আমার ইব্রাহিমের, আমার বন্ধুর যেন ঠান্ডা লেগে না যায়, আরামদায়ক শীতল হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। এ ভাই, আগুনের কোনো শক্তি আছে? আগুনের পুরে এবার কোনো শক্তি আসেনি, আসেনি নাই, আগুনের পুরে এবার কোনো শক্তি নাই, পানি ডুবাইবার কোনো শক্তি নাই, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে আগুন চলে, আল্লাহর হুকুমে বাতাস চলে, আল্লাহর হুকুমে পানি চলে, আল্লাহর হুকুমে সব কিছু চলে, কিন্তু আমরা মানুষ আল্লাহর হুকুম মতো চলি না, ঠিক কি না? এ নবীর উম্মতের দল, ইব্রাহিমের উপর আগুনটা এমন শীতল হয়ে গেল একটা পশম পর্যন্ত পুড়ে নাই, ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পুড়ে নাই। কেমন অগ্নি পরীক্ষা আল্লাহ পাক ইব্রাহিমকে করলেন! এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খৌফ, আমি আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করি, আমি আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করি। এই এই দুনিয়া হলো পরীক্ষার হল, এই দুনিয়াটা পরীক্ষার হল। এ বান্দা, আল্লাহর গোলাম, আমি আপনি যেইভাবে পরীক্ষা দেন ওইভাবেই আমাদের রেজাল্টটা প্রকাশ হবে, ঠিক কি না? এ যুবক, এ নবীর উম্মতের দল, আমি আপনি যেই কাটিংয়ে চুল কাটব ওই কাটিংয়েই আপনার আমার রেজাল্ট বের হবে, আমি 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 আপনি যেইভাবে যেই পোশাক পরব ওই পোশাকেই আমাদের রেজাল্ট বের হবে, ঠিক কি না? আমি আপনি যেইভাবে চলব, আমি আপনি যেইভাবে আমল করব ওইভাবেই আমাদের একটা রেজাল্ট বের হবে, ঠিক কি না? পরীক্ষার হলের মধ্যে ছাত্র যখন পরীক্ষা দেয়, তার খাতার মধ্যে যা লেখে ওই লেখা অনুযায়ী তার একটা রেজাল্ট বের হয়, ঠিক কি না? আমরাও দুনিয়াতে পরীক্ষা দিতেছি রে গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করি। কেমন ভয়! সারা দুনিয়া তাকায়া দেখো মুসলমানদের ভয়, এ ভাই ইসরায়েলের দিকে তাকায়া দেখেন মুসলমানদের ভয়, আমেরিকার দিকে তাকায়া দেখেন মুসলমানদের ভয়, ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন মুসলমানদের ভয়, ইন্ডিয়ার দিকে তাকায়া দেখেন মুসলমানদের ভয়, কাশ্মীরে তাকায়া দেখেন মুসলমানদের ভয়, বাংলাদেশেও দেখেন মুসলমানদের ভয় আছে না নাই, ওলামায়ে কেরামের উপর ভয়, রাস্তা দিয়া চলে ওলামায়ে কেরামের গাড়ির মধ্যে হামলা করে ওলামায়ে কেরাম কৃষ্টিদের মধ্যে বেয়াজ্জুতি করে, ওলামায়ে কেরামের সামনে থেকে মাইক টেনে নিয়ে যায়, এমন বেয়াদব প্লাস্টিক মুরতাদ বাংলার জমিনে আছে না নাই? বাংলার জমিন থেকে এমন নাস্তিক মুরতাদদেরকে জারু পিঠা করে বাংলার জমিন থেকে দূর করতে হবে, ঠিক কি না? যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করে, যারা আলেম ওলামাদের বিরোধিতা করে, যারা কোরআন হাদিসের বিরোধিতা করে, এ ভাই রাজনৈতিক কোনো কথা বলার জন্য আসি নাই, আমরা কোনো রাজনীতি করি না, কিন্তু কোরআন হাদিসের কথা বলি, কোরআনের কথা বললে হাদিসের কথা বললে আপনার আবার গা কেন জ্বলবে? বুঝতে হবে আপনার আবার রক্তের ঠিক নাই, এই জন্য আপনার আবার গা জ্বলে রে মুসলমান, আমি
আপনি কেমন মুসলমান হলাম, কুরআনের কথা বললে আবার গায়ে লেগে যায়, হাদিসের কথা বললে আবার গায়ে লেগে যায়, কেন কেন? আজকে তুমি রাজনৈতিক নেতাকে বড় মনে করতেছো, তুমি তোমার নেতাকে বড় মনে নেতা মনে করতেছো, অথচ আপনার আবার নবী, বিশ্ব নবী যিনি ছিলেন সকলের নেতা, ঠিক কি না? ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, ওই বিশ্ব নেতা বিশ্ব নবীর কথা মানতে ভালো লাগে না। রসুল বলে যুবক, রসুল বলে উম্মত, তোমরা আমার সুন্নত তরিকায় চলো, আমার সুন্নত তরিকায় মাথার কাটিং দাও, আমার সুন্নত মাথায় লাগাও, আমার সুন্নতের পোশাক পরো, আমাদের ভালো লাগে না সুন্নতের খেলাফ চলি, কোরআন হাদিসের বিরোধিতা করি, কোরআন হাদিসের বিরুদ্ধে চলি। ও মুসলমান, হাতে পায়ে ধইরা বলি রে ভাই, আর কোরআন হাদিসের বিরোধিতা করিও না, আমি আপনার শত্রু নই, আপনিও আমার শত্রু না, কিন্তু কোরআন হাদিসের কথা বলি, এই জন্য হামলা দাও মামলা করো, করতেই পারো রে গোলাপ, হামলাও করতে পারো মামলাও দিতে পারো, জেলে ঢুকাইতে পারো, কিন্তু কোরআন হাদিসের আলোচনা বন্ধ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা লাবলুয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি, কি পরীক্ষা? ভয় দ্বারা পরীক্ষা করি, মাঝে মাঝে আল্লাহ সিডর দেয়, দেয় কিনা, মাঝে মাঝে আল্লাহ নার্গিস দেয়, মাঝে মাঝে হারিকেল দেয়, কি নাম শুনছেন না, হারিকেন হয় না, সিডর নার্গিস হারিকেন, এ ভাই বর্তমানেও চলতেছে করোনার মহামারী, কেন আল্লাহ বিপদ দেয়? এই জন্য আল্লাহ বিপদ দেয়, বান্দা তুই সঠিক হয়ে যা, বান্দা তুমি সুজা হয়ে যাও, আর নাফরমানি করিস না, আর কোরআন হাদিসের বিরোধিতা করিস না, আমার হুকুম, আমার হুকুম মান, আমার হুকুমের ছায়া তলে চলে আয়, আমার পয়গম্বরের সুন্নতের মালা গলায় লাগা, এ গোলাম, আল্লাহর ভয় তৈরি করতে হবে। আল্লাহ পাক মাঝে মাঝে বান্দাকে পরীক্ষা করে, আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করি, কেন কেন? এই জন্য পরীক্ষা করি যাতে বান্দা আর গুনাহ না করো। এ আলবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা লাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নম্বর আল্লাহ পরীক্ষা করেন ভয় দ্বারা, দুই নম্বর আল্লাহ পরীক্ষা করেন মিনাল জুর, খুদা দ্বারা আল্লাহ পরীক্ষা করেন, খুদার দ্বারা কেন আল্লাহ পরীক্ষা করেন? এ বান্দা, আল্লাহর গোলাম, মনোযোগ দিয়ে শুনো, খুদার দ্বারা আল্লাহ কেন পরীক্ষা করেন? এই জন্য যদিও আমি তিন বেলা খাবার খেতে পারি, যদিও আপনি তিন বেলা খাবার খেতে পারেন, আজকে মুসলমানের দিকে তাকান, মায়ানমারের মুসলমানের দিকে তাকান, ইসরায়েলে মুসলমানের দিকে তাকান, ফিলিস্তিনে মুসলমানের দিকে তাকান, ইরাকে মুসলমানের দিকে তাকান, তারা কিন্তু তিন বেলা পেট ভরে ভাত খেতে পারে না, কারণ খাবার খেতে বসছে, কোন দিকটা জানি বোমা ফুটে যায়, কোন দিকটা জানি নাফরমান বেঈমানেরা আমাদেরকে আক্রমণ করে, এই বলে তারা তিন বেলা পেট ভরে খেতে পারে না। ও মুসলমান, আল্লাহর বান্দা, দুই বেলা খাবা, তিন বেলা খাইবা, এক বেলা খাইবা, তারপর সুদের খাতায় নাম লাগবা না, এক বেলা খাইবা, দুই বেলা না খায়া থাকবা, তারপর কিস্তির খাতায় নাম লাগবা না। ও মুসলমান, আল্লাহর গোলাম, এক বেলা খাইবা, দু বেলা না খায়া থাকবা রে গোলাম, তারপর ঘুষের টাকা পকেটে নিবা না, তারপর পরের হক নষ্ট করবা না,
তারপরও ইয়াবার ব্যবসা করবা না, তারপরও গাজার ব্যবসা করবা না, তারপরও বাবা ট্যাবলেট বিক্রি করবা না। কিন্তু আজকে মুসলমান মুসলমান ইয়াবা বেচে, ট্যাবলেট বেচে, বাবা বেচে, গাজা বেচে, ঠিক কি না? এ মুসলমান গাজার ওষুধ গাজা বেচে কোটি টাকার মালিক হও, কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোরে কোটি টাকা চাই না। যেই বান্দা না খায়া থাকে, এক বেলা খায়, দুই বেলা খায়, তারপর গাঁজা ব্যবসা করে না, ইয়াবা ট্যাবলেট বিক্রি করে না, ওই বান্দা আমি আল্লাহর কাছে বড় দামি, ওই বান্দা আমি আল্লাহর কাছে বড় দামি, আমি আল্লাহ তার জন্য জান্নাত রাখছি। এ ভাই, ধনী ব্যক্তির 500 বছর আগে গরিব ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যাবে, ঠিক কি না? সাহাবায়ে কেরামের দিকে তাকান, পয়গম্বরে আরবের দিকে তাকান, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত ছিল, তারপরও অবৈধ ব্যবসা করে নাই, তারপরও অবৈধ টাকা খায় নাই, বরং টাকার মধ্যে লাথি মারছে। পয়গম্বর বলেন, সাহাবি মুসলমান হইবা, মুসলমান হতে পারো কিন্তু ঘরে খাবার থাকবে না, মুসলমান হইলে পরনের রাজকীয় পোশাক থাকবে না, মুসলমান হইলে বড় কষ্ট পাইবা। আল্লাহর পয়গম্বরের সাহাবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট করব, রাজকীয় পোশাক ছেড়ে দিব, রাজকীয় হালত ছেড়ে দিব, তারপরও ইসলাম গ্রহণ করব, তারপরও মুসলমান হইয়া মৃত্যুবরণ করব। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাহাবি মসজিদে নববীর সামনে আইসা বলতেছেন, আজকে একদিন যাবত খাবার নাই, একদিন যাবত খাবার খেতে পারি না। আরেক সাহাবি আয়েশা বলে, দুই দিন যাবত খাবার খাই না। আরেক সাহাবি আয়েশা বলে, তিন দিন যাবত খাবার খাই না। আরেক সাহাবি আয়েশা বলে, চার দিন যাবত খাবার খাই না, আমার ঘরে চার দিন যাবত চুলা জ্বলে না। এমনি আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে আসলেন, আয়েশা বলতেছে, ও আমার সাহাবীরা, কেউ বলো একদিন, কেউ বলো দুই দিন, কেউ বলো তিন দিন, কেউ বলো চার দিন, কিন্তু আমি পয়গম্বর আজকে সাত দিন যাবত খাবার খাই না। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কয়দিন যাবত খায় না? আল্লাহর পয়গম্বর পরনের জামাটা উঠে বলে, ও সাহাবী দেখ, খুদার তাড়না সহ্য করতে পারি না, এই জন্য আমি পয়গম্বর আবার পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূউ। আল্লাহ পাক বলেন, আমি বান্দাকে পরীক্ষা করি ভয় দ্বারা, আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করি খুদার দ্বারা, আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করি ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কমায়া দে, ধন সম্পদ কমায়া দিয়া আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করি। সুবহানাল্লাহ। এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, যারাই সৎপথে চলতে চায় তাদের জন্যই পরীক্ষা, যারাই হালাল পথে চলতে চায় তাদের জন্যই পরীক্ষা। আল্লাহর পয়গম্বর যদি চাইতে উহুদ পাহাড়টা স্বর্ণ আল্লাহ করে দিত, ঠিক কি না? আল্লাহর পয়গম্বর যদি চাইত মক্কা এবং মদিনা যা চাইতেন তাই হইত। আল্লাহর পয়গম্বর কে আবু জেহেল, উদ্বা, সাইবা এরা প্রশ্ন করেছিল, এরা প্রস্তাব দিয়েছিল, ও মুহাম্মদ তুমি দিনের দাওয়াত বন্ধ করে দাও,
তাহলে আমরা তুমি যা চাইবা তাই দিব ঠিক কি না? প্রথম প্রস্তাব দিছিল মুহাম্মদ, তোমাকে পুরা মক্কা মদিনার আরব কান্ট্রির তোমাকে বাদশা বানায় দে। এরপরে প্রস্তাব ছিল মুহাম্মদ, তুমি যা চাইবা যত সম্পদ চাইবা মক্কা মদিনায় সবচেয়ে বড় ধনী তোমাকে বানায় দেব। এরপরে তৃতীয় প্রস্তাব মুহাম্মদ, তোমাকে যত সুন্দরী মহিলা আছে তত সবচেয়ে সুন্দরী মহিলা তোমাকে আমরা দিয়ে দিব। তারপর দিনের দাওয়া দেওয়া বন্ধ করে দাও। আল্লাহর পয়গম্বর বললেন, ও আবু জাহেল, এ উতবা সাইবা, জেনে রাখো আমাকে আল্লাহ তাআলা দুনিয়াত পাঠাইছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছি দুনিয়ার দং সম্পদের জন্য নয়, দুনিয়া নারী গাড়ি বাড়ির জন্য নয়, আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি। আল্লাহর পয়গম্বর মানুষের জন্য রহমত, আল্লাহর পয়গম্বর জিনদের জন্য রহমত, আল্লাহর পয়গম্বর পশু পাখি গাছপালা সবার জন্য রহমত, আল্লাহর পয়গম্বর সবার জন্যই দোয়া, আল্লাহর পয়গম্বর সবার জন্যই রহমত, ঠিক কিনা? রাসূলে আরবি সরকার দুয়ালম বিশ্ব নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, কিছুক্ষণ যাওয়ার পরে দেখেন একটা হরিণী গাছের সাথে বাঁধা, হরিণীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়তাছে। আল্লাহর পয়গম্বর হরিণীর সামনে গিয়া দাঁড়াইলেন, আর হরিণী মুখ নাই রাখি জানি বললেন, আল্লাহর পয়গম্বর হরিণীর কথা বুঝতে পারলেন, আল্লাহু আকবার, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হরিণী আল্লাহর পয়গম্বর হরিণীর কথা বুঝতে পারলেন, আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া রইছেন, কিছুক্ষণ পরে দেখেন একটা ইহুদি আল্লাহর নবীর দিকে আসতেছে, দেখা বলতেছেন, এ ভাই এই হরিণীটাকে এখানে কে বেঁধে রাখছে? বলে, হা আমি বেঁধে রাখছি। কেন কেন? বলে, আমি তাকে শিকার করে এনেছি, তাকে জবাই করে আমি খাবো অথবা লালন পালন করব অথবা তাকে বিক্রি করে দেব, এই জন্য আমি তাকে শিকার করে আনছি। আল্লাহর পয়গম্বর ওই ইহুদিকে ডাক দিয়া বলে, ইহুদি এই হরিণীটাকে অল্প সময়ের জন্য ছেড়ে দাও, এই হরিণীর দুইটা বাচ্চা ওই জঙ্গলের মধ্যে রেখে আসছে, ওই বাচ্চাগুলি তার মাকে বিশ্রাইতেছে, তালাশ করতেছে, আর হরিণীটাও তার বাচ্চার জন্য পাগল, তার বাচ্চাগুলির জন্য পাগল হয়ে আছে। ও ইহুদি এই হরিণীটাকে কিছু সময়ের জন্য ছেড়ে দাও। ইহুদি বলতেছে, মুহাম্মদ তুমি কি বলো, কেন আমি ছেড়ে দিব? তাকে ছাড়ার জন্য আমি নাই। আল্লাহর পয়গম্বর বলতেছে, ও ইহুদি তাকে ছেড়ে দাও, আবার সে পুনরায় এখানে আসবে। ইহুদি বলতেছে, এটা কেমন কথা, একটা বনের হরিণ ধরা পড়ছে, ছাড়ার পরে দ্বিতীয়বার আর পুনরায় সে আসবে, এটা কিভাবে বিশ্বাস করা যায়? আল্লাহর পয়গম্বর বললেন, এই ইহুদি এই হরিণটাকে ছেড়ে দে, আমি তার জিম্মা নিলাম, প্রয়োজনে আমাকে বেঁধে রাখো, যদি ইহুদি যদি এই হরিণটা পুনরায় ফিরে না আসে তাহলে আমাকে যা ইচ্ছা তাই কইরো। আল্লাহু আকবার, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর তারা রইলেন, আ ইহুদি হরিণটাকে ছেড়ে দিল, হরিণী জঙ্গলের ভিতরে দৌড়াইয়া গেলেন, গিয়ে তার বাচ্চাগুলিকে তালাশ করে বের করলেন,
আর সন্তানগুলি বাচ্চাগুলি তার মার খোঁজে শুধু পাগল পাগল হইয়া ঘুরতাছে, আর মা মা বলে ডাকতেছে তাদের ভাষায়, তাদের ভাষায় হরিণীর বাচ্চাগুলো মা মা বলে ডাকতেছে। আজকে তিন দিন যাবত মায়ের চেহারা দেখে না, সন্তানগুলি না খাইয়া তাদের চেহারা মলিন হয়ে আছে, এমনকি হরিণীর চেহারাটাও মলিন হয়ে আছে। কোন সময় সন্তানগুলিকে একটু দুধ পান করাবে? এই হরিণী যখন বাচ্চার সামনে গেল, গিয়ে বলতেছে সন্তান তাড়াতাড়ি দুধ পান কর, বিলম্ব করিস না, দেরি করিস না। হরিণীর বাচ্চাগুলি জিজ্ঞাসা করলো, কেন মা আজকে তিন দিন যাব তোমার চেহারাটা দেখি না গো মা? কারোর মায়ের সন্তান যদি জেলখানায় যায়, এ বাবা খেয়াল করিয়া শুনো, কারো বাবার সন্তান যদি জেলখানায় যায় আর ওই জেলখানার ভিতরে পুলিশ কিন্তু সবসময় দেখতে দেয় না, যদি আপনি সপ্তাহে একবার যান তাহলে আপনাকে দেখতে একটু সময় দেবে, এরপরও 5 থেকে 10 মিনিট সময় দিয়ে দিবে, আর বলবে এর ভিতরেই আপনি তাড়াতাড়ি চলে আসতে হবে, ঠিক কি না? ওই সন্তান ওই বাবা তার সন্তানের সামনে গিয়া কথা বলে না, শুধু চোখের পানি ফালায় আর বলে সন্তান আজকে কতদিন যাবত তোরে দেখি না, আজকে কতদিন যাবত তোকে খাবার খাওয়াইতে পারি না, কতদিন যাবত তোকে নিয়ে একসাথে খাই না। এইভাবে চোখের পানি ফলে ফলে কান্দে, এরকম মায়া পাখিদের মধ্যে আছে না নাই? এরকম মায়া প্রাণীদের মধ্যে আছে না নাই? ও বাবা খেয়াল করিয়া শুনেন, হরিণী গিয়া বলতেছে সন্তান তাড়াতাড়ি দুধ পান কর। হরিণীর সন্তানগুলি বলতেছে, কেন রে মা, কেন কেন এত তাড়াতাড়ি তাড়াহুড়া কেন করতেছেন? হরিণী বলতেছে, তাড়াতাড়ি দুধ খা, যত দেরি করবি তত আমার নবী কষ্ট পাবে। আলমের উম্মতের দল, হরিণীর বাচ্চাগুলি কি জবাব দেয় খেয়াল করিয়া শুনো রে বাবা। হরিণীর বাচ্চাগুলি বলতেছে, মা মুহাম্মদ কোথায়? বলে, সন্তান আমাকে এক ইহুদি বেঁধে রেখেছিল, এক ইহুদি আমাকে আটকে রাখছে, দিনের নবী মায়ের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ছেড়ে দিলেন, আর আমি আমার দিনের নবী মায়ার নবীকে সেখানে রেখে আসছি, আমি যদি দেরি করি তাহলে আমার নবী কষ্ট পাবে, আমার নবীর উপর ইহুদি আঘাত করা শুরু করে দিবে। এবার সন্তান করে বলতাছে, ও মা আমরা এখন দুধ খাবো না, আমাদেরকে নিয়ে যান দিনের নবী মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক আমরাও দেখব। সন্তানগুলি দুধ খায় না, মা বলল তাড়াতাড়ি পিঠে উঠ, সন্তানগুলিকে পিঠে আরোহণ কইরা। ওই হরিণী তার দুইটা বাচ্চা নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ মুসলমান খেয়াল করিয়া শুনো, নবী আল্লাহর নবী, নবীর কথা হরিণী শুনছে কিন্তু আমরা মানুষ হইয়া শুনি না। যে হরিণীর কোনো জান্নাত নাই জাহান্নাম নাই, কিন্তু আমরা মানুষ, আমাদের জান্নাত আছে আমাদের জাহান্নামও আছে, ঠিক কি না? আমাদের জান্নাত জাহান্নাম দুটোই আছে, যদি আমল ভালো হয় তাহলে জান্নাতি হব, আর যদি আমল খারাপ হয় তাহলে কিন্তু আমরা জাহান্নামি হব। এই ভয় থাকা সত্ত্বেও আল্লাহর পয়গাম্বরের কথা শুনি না, ঠিক কি না? এ নবীর উম্মতের দল, আল্লাহর পয়গাম্বরের সামনে হরিণী দুইটা বাচ্চা নিয়ে হাজির,
হাজির হইয়া হরিণি তার বাচ্চাগুলো সহ চোখের পানি ছেড়ে দিল। এবার ইহুদি আশ্চর্য হইয়া গেল। ইহুদি বলতেছে, ব্যাপার কি? মুহাম্মদ এত বড় জাদুকর, মুহাম্মদের কথায় হরিণি আসছে, এমন কি তার দুইটা সন্তান পর্যন্ত আসছে। আল্লাহু আকবার। এবার ইহুদি এই হরিণীর দৃশ্য দেখা আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ও নবী আমাকে কালিমা পড়াইয়া দাও, আমি মুসলমান হয়ে যাই। আলেমের উম্মতের দল এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বরকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইলাম। আল্লাহর পয়গম্বর বলেন, এ এ আবু জাহেল উতবা সাইবা, আমি দুনিয়াতে সম্পদের জন্য আসি নাই, আমি আল্লাহর নবী, আমি দুনিয়াতে কোরআন নিয়ে আসছি, আমি দুনিয়াতে হেদায়েতের বাণী নিয়ে আসছি, আমি নবী তোদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতে ঢুকাইবার জন্য আসছি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল, তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল। এই ছিল মায়ার নবী, দয়ার নবী। আল্লাহর নবী বলেন, আমি গরিব, এমনকি আমি গরিবকে পছন্দ করি, গরিবী হালতকে আমি আল্লাহ পছন্দ করি। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতে মহিলাদের সর্দারনি হবে, যিনি হলেন জান্নাতের যুবক, জান্নাতে যুবকদের সর্দার, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, যিনি হলেন আল্লাহর পয়গম্বর, যাকে জান্নাতে না গেলে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর পয়গম্বর জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূল পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। সেই আল্লাহর নবীর মেয়ে ফাতিমা, ফাতিমা বলতেছিল, বাবা আজকে তিন দিন যাবত করে খাবার নাই, তিন দিন যাবত পেটে খাবার নাই, আপনার নাতি ইমাম হাসান হুসাইন খুদাই কান্দে, ও পয়গম্বর বাবা খাবারের কোন ব্যবস্থা হবে? আল্লাহর পয়গম্বর বললেন, ও ফাতেমা, তোমার ঘরে তিন দিন যাবত খাবার নাই, আর আমি নবী পয়গম্বরের ঘরে আজকে সাত দিন পর্যন্ত খাবার নাই। এ নবীর উম্মতের দল খানা নাই, তার মানে নবী কি গরিব ছিলেন? হ্যাঁ, নবীজি গরিব ছিলেন না? নবী বাদশা ছিলেন, দুনিয়ার বাদশা, আখেরাতের বাদশা, ঠিক কি না? আল্লাহর পয়গম্বর গরিব ছিলেন না? পয়গম্বর যদি চাইতো তাহলে দুনিয়ার সবকিছুর মালিক হইতে পারতো, ঠিক কি না? আল্লাহ বলেন, পয়গম্বর আপনি যদি বলেন তাহলে আমি আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ দিয়া পরিপূর্ণ করিয়া দিব। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, না না না, দুনিয়া আমি চাই না। সাহাবায়ে কেরাম এমনটাই ছিলেন, তারা দুনিয়া চায় নাই, তারা আল্লাহর জান্নাত চাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে পাঁচ জিনিস দ্বারা পরীক্ষা করি। কয় জিনিস? পাঁচ জিনিস। এক নাম্বার হলো খৌফ, এক নাম্বার হলো ভয়, দুই নাম্বার জু খুদা, দুই নাম্বার কি? খুদা দ্বারা আল্লাহ পরীক্ষা করেন। কাজেই বিপদ আসলে, বিপদ আসলে, বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে। যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য, সুসংবাদ যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে বালা মুসিবত আসলে, যারা আল্লাহর শরণাপন্ন হয়, যারা আল্লাহর কাছে চায়,
কান্নাকাটি করে রুনাজারি করে আল্লাহর কাছে ধৈর্য চায় তাদের জন্য হলো সুসংবাদ সুবহানাল্লাহ অনবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন আমি আল্লাহ খোদা দিয়া পরীক্ষা করি কেমন পরীক্ষা সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাইহি সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ ওলি ছিলেন এমনকি তিনি বাদশাও ছিলেন একটা দেশের নয় দশ মুলুকের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাইহি দশ মুলুকের বাদশাহ সেই সুলতান মাহমুদ গজনবি রাষ্ট্রীয় কাজ শেষ করে সংসদ শেষ করে সংসদ থেকে তার মন্ত্রী বহর নিয়া রাজকীয় ঘোড়ায় চইরা বাসভবনে যাচ্ছেন যেখানে তিনি বসবাস করেন সেখানে যাচ্ছেন সুলতান মাহমুদ গজনবি সেই বাদশাহ সেই ঘোড়ায় চইরা তার বাসভবনের দিকে তাকান বাসভবনের দিকে যাচ্ছেন হঠাৎ করে দেখে তার ওই বাসভবনের সামনে একটা হেজাক লাইট জ্বলতেছে আল্লাহু আকবার হেজাক লাইট চিনেননি এখনকার মতো বিদ্যুৎ ছিল না এখনকার মতো এরকম লাইটিং ছিল না একটা সময় মানুষের চেরাগ বাতি জ্বালাইতো তেল দিয়া আগুন তেল দিয়া বাতি জ্বালাইতো ঠিক কিনা হেজাক লাইট ছিল হেজাক লাইট সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাই দেখেন তার বাসভবনের সামনে একটা হেজাক লাইট জ্বলতেছে আর ওই হেজাক লাইটের সামনে হেজাক লাইটের নিচে একটা সন্তান ছোট্ট একটা বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন পড়তেছে সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাই তার বাসভবনে ঢুকবে এই মুহূর্তে ওই সন্তানের দিকে নজর গেল সন্তানের দিকে তাকাইয়া সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাই তার রাজকীয় শাহীগুড়া থেকে নেমে গেলেন নাইমা সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাই তার মন্ত্রী পরিষদকে বলতাছে তোমরা এখানে দাঁড়াও আমি দেখে আসি ওই ছেলেটা কি করে বাদশা সন্তানের সামনে গেলেন গিয়ে দেখেন আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআন পড়তেছে সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাই ওই ছেলেটাকে ডাক দিয়া বলে সন্তান রাত্র প্রায় গভীর হয়ে গেছে এত রাত পর্যন্ত কেন কোরআন পড়তেছো এত রাত পর্যন্ত কেন তুমি কোরআন পড়তেছো আর তুমি কোথায় থাকো কোথায় পড়ো কোন মাদ্রাসায় তুমি লেখাপড়া করো সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাইর সাথে ওই সন্তান বয়ে কাঁপতেছে বয়ে থরথর করে কাঁপে আর সন্তান জবাব দেয় বাদশাহ আমার আব্বা দুনিয়াতে নাই আমার বাবা দুনিয়াতে নাই আমার মা পরের বাড়িতে কাজ করে কিন্তু আমি ওই পাশের মাদ্রাসায় পড়ি ওই মাদ্রাসায় লেখাপড়া করি আমার সাথী সঙ্গীরা সবাই ঘুমায়া গেছে কিন্তু আমার সবক এখনো ইয়াদ হয় নাই আমি এখনো সবক শিখতে পারি না এই জন্য আমি এখনো এখনো কোরআন পড়ি আমি সবক না শিখা পর্যন্ত যাইতে পারবো না সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাই ওই সন্তানটাকে জিজ্ঞাসা করে ও ছেলে তোমার কাছে কি বাতি নাই তুমি কি মাদ্রাসায় বসে বসে পড়তে পারো না এবার সন্তান বলল বাদশাহ আমি আমার মার কাছে গিয়া একটা বাতি চাইছিলাম কিন্তু আমার মা বললো
সন্তান আমি তোকে বাতি কোথায় থেকে কিনে দিব আমি পরের বাসায় কাজ করি পরের বাসায় কাজ কইরা যা টাকা পাই তা দিয়ে আমি নিজে চলি তোকেও কিছু লেখা পড়ার খরচ দেই কিন্তু বাতি কেনার মতো টাকা আমার কাছে নাই এবার সন্তানের কথা বইলাম চোখের পানি চাইরা দিছে সন্তানের চোখের পানি দেইখা বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির হৃদয়ের মধ্যে একটা ঘাত লেগে যায় ব্যথা লেগে যায় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন সন্তান তুমি আমার সাথে আমার বাসভবনে চলো তোমার যা কিছু দরকার আমি বাদশা বহন করব এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম এবার সন্তান বলতেছে বাদশাহ আমি আমার মাদ্রাসার হুজুর থেকে ছুটি না নিয়ে যেতে পারবো না আমি আমার উস্তাদের কাছে পারমিশন নিতে হবে উস্তাদ থেকে পারমিশন নিয়ে তারপরে যেতে হবে এবার বাদশা বললেন ঠিক আছে তুমি আগামীকাল সকালবেলা তোমার উস্তাদ থেকে ছুটি নিয়া পারমিশন নিয়ে এখানে আসবা আমি এখান থেকে তোমাকে আমার বাসায় নিয়ে যাব এবার সকালবেলা ওই সন্তান সবক শুনাইয়া সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির ওই বাসভবনের সামনে আয়েশা আবার কোরআন তেলাওয়াত করতেছে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই শাহী গুড়া পাঠাইলেন আর বললেন ওই সন্তানটাকে নিয়ে আসো ওই সন্তানটাকে ছেলেটাকে নিয়ে আসো এবার রাজকীয় ঘোড়ায় শাহী গুড়ায় চইল ওই আল্লাহর কোরআনের পাখি ওই কোরআন পড়নেওয়ালা সন্তান কোরআন পড়নেওয়ালা ছেলেটা বাদশার দরবারে গেলেন যাওয়ার পরে বাদশা বললেন তোমার কি কি লাগবে সব কিছু লিস্টি করো এবার সব কিছু লিস্টি কইরা এক মাসে কত টাকা আসে এই হিসাব কইরা পুরা বারো মাসের টাকা এক বছরের টাকা ওই সন্তানকে দিয়া বলল যাও এবার গিয়া সুন্দর করে লেখাপড়া করো আর লেখাপড়া কইরা এক বছর পরে আবার দরবারে আসবা আমি তোমাকে সারা জীবন লেখাপড়া খরচ দিব আল্লাহু আকবার চিল্লায় বলুন আল্লাহু আকবার আনবির উম্মতের দল এই সন্তান যখন এক বছরের সামান এক বছর টাকা পয়সা নিয়া যখন সন্তান চলে যায় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি পিছন দিক থেকে ডাক দিলেন ও সন্তান তুমি তো তালিবুল আলেম তোমার দোয়া আল্লাহ কবুল করে আমি আজকে বারো বছর যাবত আল্লাহর কাছে একটা দোয়া করি এবং আমলও করি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করতেছে না এ সন্তান তুমি হইলা কুরআন পড়নেওয়ালা তালিবুল আলেম তুমি হইলা বেগুনা মাসুম তুমি আল্লাহর কোরআন পড়ো তোমার দোয়া আল্লাহ কবুল করবে কাজেই তুমি আমার জন্য একটু দোয়া করবা সন্তান ডাক দিয়া বলে কি দোয়া করব ও বাদশা বলে বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই তিনি বলেন আমি আজকে বারো বছর যাব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর পয়গম্বরকে একটু স্বপ্নে দেখার জন্য আল্লাহু আকবার আল্লাহর নবী সরকারে দু আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু স্বপ্নে যুগে দেখার জন্য আমি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়ি এরপর রাতের বেলা তাহাজ্জুদ পড়ি পয়রা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু এখনো পর্যন্ত আমি নবীকে দেখতে পাই না এ সন্তান তুমি আল্লাহর কাছে একটু দোয়া করবা আল্লাহ যেন আমাকে এই দোয়াটা কবুল করে আল্লাহ যেন আমার মনের এই আশাটা পূর্ণ করে আরেকটা দোয়া করবা
সেই দোয়াটা হলো এই যেন একটা ভালো মানুষের পরিচয় পাই যেই ভালো মানুষটার সেবা আমি সারা জীবন করব যেই ভালো মানুষের খেদমত আমি আল্লাহ সারা জীবন করব ওই ভালো মানুষের একটা সন্তান যেন পাই এই দুইটা দোয়া করবি রে সন্তান এই দুইটা দোয়া আমার জন্য করবা তোমার দোয়া আল্লাহ কবুল করবে এটা আমার বিশ্বাস এবার সন্তান মাদ্রাসায় চলে গেলে রাতের বেলা বাদশা 1000 বার দুরূদ শরীফ পড়া নফল নামাজ পড়া এবার বাদশা ঘুমের ঘরে গেলেন ঘুমের ঘরে গিয়া ঘুমায়া গেলেন আর ওই সন্তান মাদ্রাসায় মাদ্রাসায় গিয়া ঘুমাইয়া রাতের বেলা তাহাজ্জুদের সময় উঠলেন উইটা দু রাকাত চার রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া ওই সন্তান আল্লাহর কাছে দু হাত তুলেন আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো ও আল্লাহ বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আজকে 12 বছর যাবত দুরূদ শরীফ পড়ে 12 বছর যাবত দুরূদ শরীফ পড়া তাহাজ্জুদ পড়া নফল নামাজ পড়া ঘুমায় তোমার নবীকে স্বপ্নে দেখার জন্য ও আল্লাহ তোমার নবীকে স্বপ্নে যুগে দেখায়া দাও এইভাবে হাত তুললা সন্তান যখন দোয়া করতেছে ওই মুহূর্তে আল্লাহ তাআলা নবী পয়গম্বরকে পাঠাইলেন পয়গম্বর আয়েশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির আল্লাহু আকবার আল্লাহু আকবার সুলতান মাহমুদের সামনে হাজির আর বলতেছে ও সুলতান কেন কেন তুমি আমার সাথে মোলাকাত করার জন্য বলছো এবার সুলতান মাহমুদ আশ্চর্য হয়ে গেলেন মাত্র আজকে ওই তোয়ালেবুলের খেদমত করলাম আজকে মাত্র টাকা পয়সা দিলাম এই খেদমতের বিনিময়ে আল্লাহর পয়গম্বর আমার সামনে এসে হাজির আল্লাহু আকবার স্বপ্নে যুগে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই আল্লাহর পয়গম্বরের মুলাকাত পাওয়া গেলেন সাক্ষাৎ পাওয়া গেলেন এরপরে জিজ্ঞাসা করতেছে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই ওই আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছে ও নবী আমাকে এমন একটা লোকের সন্ধান দেন এমন একটা লোকের কথা বলে দেন যার খেদমত আমি সারা জীবন করব আল্লাহর পয়গম্বর বললেন এ সুলতান 1400 বছর পূর্বে আমি পয়গম্বর মেসেজ দিয়া দিলাম আমি পয়গম্বর হাদিস বর্ণনা করলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা সবচেয়ে দামি পৃথিবীতে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শেখায় আল্লাহু আকবার যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায় সে সবচেয়ে বড় দামি সে সবচেয়ে বড় দামি উত্তম লোক ও সুলতান আজকে যেই সন্তানের খেদমত করেছো যেই তালেবুল ইলমের খেদমত করেছো এ সুলতান তার খেদমত করবা তাহলে সবচেয়ে দামি ব্যক্তির খেদমত হয়ে যাবে আল্লাহু আকবার ও নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন আমি পাঁচটা জিনিস দ্বারা বান্দাকে পরীক্ষা করি এক নাম্বার খৌফ ভয় দুই নাম্বার জুর দুই নাম্বার হলো খুদা তিন নাম্বার হলো সম্পদ কমায়া দেওয়া যাদের সম্পদ কম কোনোদিন নৈরাশ হবেন না কোনোদিন আফসুস করবেন না হতে পারে আল্লাহ দুনিয়ায় সম্পদ কমায়া দিছে কিন্তু আখেরাতে আপনার জন্য আল্লাহ জান্নাত রেডি কইরা রাখছে ঠিক কিনা তিন নাম্বার হলো আংফুস নিজের জান জানের পরীক্ষা করেন জানের পরীক্ষা দিয়েছেন সাহাবাই কেরাম জানের পরীক্ষা দিয়েছেন পয়গম্বররা জানের পরীক্ষা দিয়েছেন তাবিঈনরা জানের পরীক্ষা দিয়েছেন ওলামাই কেরাম ঠিক কিনা এইভাবে সকলের জন্যই পরীক্ষা আসতে পারে আর সেই পরীক্ষায় কিন্তু পাশ করতে হবে কিভাবে ধৈর্য ধারণ করে পাশ করতে হবে যারাই ধৈর্য ধারণ কইরা ওই পরীক্ষায় পাশ করবা
তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন আল্লাহু আকবার। পাঁচ নাম্বার হলো মিনাস সামারাত, ফসল ফল ফলাদি কম হওয়া। ফসল প্রতি বছর জমিনে একরকম হয় না, ঠিক কিনা? এক বছর কম হয়, আরেক বছর বেশি হয়, ঠিক কিনা? কোনো বছর একবারে মায়ের জায়গা, তখন খেতলায় খেতের সামনে গিয়া কাই হাই আফসুস করে, ঠিক কিনা? আফসুস করা যাবে না, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ গত বছর তুমি ফসল দিয়েছো, এই বছর মার দিয়েছো, সামনে বছর আবার তুমি আল্লাহ দিতে পারো, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায়া দিবে, এই বছর দেয় নাই আগামী বছর ফসল বাড়ায়া দিবে, ঠিক কিনা? এই পাঁচটা পরীক্ষায় আমাদের ধৈর্য ধারণ করতেই হবে। এই পাঁচটা পরীক্ষা আমাদের হইতে পারে কি পারে না? পারে না, প্রত্যেকের জন্যই হইতে পারে। এই পাঁচটা পরীক্ষা যেন আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।